আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব 12তম বিসিএস এর বাংলা অংশ। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? চরণটি কার? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। গ, বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। কোন বানানটি শুদ্ধ? পাশা। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য ইউসুফ জুলেখা। বটতলার পুঁথি বলতে কি বোঝায়? দোভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা মহাকাব্য। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের উইল। নিম্নের কোন বাক্যে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? ঘোড়াকে চাবুক মার। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস। এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি। অনুক্ত, কবি, গান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়ে পরিচিত। রাম বসু এবং ভোলা ময়রা। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতিকবি। কোন শব্দে ধাতু সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? পাঠক। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থবাচক? বকধার্মিক বিরাট তপস্বী। মদের গরব মদের আশা আমরি বাংলা ভাষা রচয়িতা অতুল প্রসাদ সেন। বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে। গ, চা, চিনি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে সেখানে আমি কাটতে আসি। এর রচয়িতা মাহবুব আলম চৌধুরী। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।